কাঠের কাঠের মধ্যে ওই তোয়ালেটা ইয়ে করে করে এগুলো ইয়ে করে এলে আমার হাত কেটে বললো দেন মুসুরি ডাল খাচ্ছি ঘরের, এবার ধানটাও আসবে। এখন নিজেদেরকে চাষি বলে দাবি করতে কোনো অসুবিধা নেই। তো সকালবেলায় আবার শুরু করলাম আজকের ব্লগটা। তো মা এই যে সকালবেলায় বিছানা বিছানা তুলে এই যে ঘর টর ঝাড় দেওয়া দিয়ে এইসব করছে। তো কি হয়েছে, কালকে যেহেতু ওই সব কাজ বাজ হয়েছে, ঘরের ভেতরটা আর সেভাবে অতটাও মোছা হয়নি। যে দেখো ধুলো টুলো পড়ে রয়েছে, একটু ঝাড় টার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এই যে দেখো বিছ আমাদের সোফাটার অবস্থা দেখো, সোফাটার মান ইজ্জত আর কিছু রাখলি না বাবা। গাছগুলোকে এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কি করবো এখন, আজকে আবার ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। তো অবশ্যই ঈদে অনেক অনেক মজা করো, অনেক আনন্দ করো, এটাই আশা করি। আর ঈদ স্পেশাল আমাদের আজকে একটু সিমাই মানে মাকে বানাতে বলেছি, দেখি এখন না বানালো রাত্রিবেলায় একটু বানানো হয়েছে। তো যাই হোক, যে ঘরের অবস্থা তো জানোই, কালকের থেকে যে ওপরটা আর ঝাড় দেওয়া হয়নি, তার উপরে কোনো মতে এই যে এই বসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমি আর মা দুজনে মিলে, আর নিচের সিঁড়িটা তো এভাবে রয়েছে। তো আজকেও আসার কথা ছিল, কিন্তু আজকে আবার ফোন করে বললো মিস্ত্রিরা যে আজকে আসবেন। তো যাই হোক, ঈদের দিনকে ওনারা একটু ছুটি টুটি নিয়ে ইয়ে করলো। আর আমাদের কোনো মিস্ত্রি আজকে আসেনি, না রঙের মিস্ত্রি এসছে, না ইয়ে এই সিঁড়ির এই রেলিংয়ের মিস্ত্রি, না রাজমিস্ত্রি। এর মধ্যে মধ্যে সব ধুলো টুলো ঢুকে রয়েছে, তো এগুলো পরিষ্কার করতে যে ফাঁকা ফাঁকা গুলো ওর মধ্যে একটু একটা কাঠি কাঠির মধ্যে ওই তোয়ালিটা ইয়ে করে করে এগুলো ব্রাশ দেখো ওর মধ্যে আছে, দেখো ওই দরজা খোলো। মধ্যে মধ্যে ঢুকে গেল না এগুলো, মুশকিল এই সাইড দিয়ে একটু ব্রাশ দিয়ে করে দাও। এগুলো তুমি কোথায়? ও যখন লাগবে তখন নিন। ওকে কি আসলে এই যে গাড়িটার যা অবস্থা, গাড়িটা ধোয়া ধুতে হবে, গাড়িটা ধুয়ে ভাবছি ঘরের মধ্যে নিয়ে যাবো আর কি, কারণ এই বাইরে থাকলে এই নোংরা হয়ে যা অবস্থা হচ্ছে। তো ধুয়েটি একবারে ঘরে ঢুকিয়ে দিই, ঘরের তো সব কাজ হয়ে গেছে, সব কাজ হয়নি মানে নিচটা এখনও মেঝেটা করা হয়নি, শুধু ওই সাইডের ডেটোগুলো হয়েছে। তো গাড়িটার কতদিন বাইরে রাখবে, আর মিস্ত্রিরাও ঠিকঠাক ইয়ে করছে না। আর এই যে গাড়ি, আমার গাড়ি, এই গাড়িটা এখন আর চালাচ্ছি না, কিছুদিন
রেখে দিয়েছি ঘরের ভেতরে এই ধুয়েটি। কারণটা কি জানো, গাড়িটা সেদিন মানে এখানটায় বার করতে গিয়ে এইখানে ঢাল তো একটা সাইডে একটু কাত হয়ে গেছিলো, আর কাত হয়ে গেছে আমি এই হাত দিয়ে জোর করে টেনে ধরেছিলাম আর এই যে কবজিতে লেগে গেছে। আর লাগার কারণে এখন ওই গাড়িটা হাত দিয়ে যখন সরাতে নড়তে যাই তখনই ওই ব্যথাটা লাগে। তো ওই গাড়িটা আমি যদি এখন ওই খেলাঠেলি করতে যাই তাহলে আমার এই ব্যথা আর তাড়াতাড়ি সারবে না, কারণ প্রায় সপ্তাহখানেক হলো কমছেই না, বেশ ভালোই ব্যথা লাগছে। তো আপাতত ওই বাবুর গাড়িটাই আমি চালিয়ে বেড়াচ্ছি, ওই গাড়িটাকে ধুয়ে মুছে গাড়ি ঢুকিয়ে দিয়েছি ভালো। তো এই হচ্ছে সমস্যা, শখ করে গাড়ি কিনে আর এক জ্বালা। যাই হোক, এবার এই চার চাকাটাকে ধুয়ে রেখে দিই ঘর ঢুকিয়ে, মানে বাজে অবস্থা হয়ে যাচ্ছে দেখো কি পরিস্থিতি দেবে, তো দুঃখ লাগছে আমার শখের গাড়ি এইভাবে ধুলোমেলা পড়ে রয়েছে। ও দেখো অবস্থা, মা পরিষ্কার টরিষ্কার করলো, আমি সব এই সোফাটা গুছিয়ে রেখে গেলাম, দেখো অবস্থা কী করেছে, আর গুছিয়ে আর রাখা সম্ভব না। চলো একটু রেস্ট করে তারপরে যাব স্নান করতে। স্নান করে তো চলে এসছি, এবার খাওয়া দাওয়া হবে। আর আজকে মা বলবেই পুঁই শাকের ঘ্যাট আর নাজমের ডাটা, না সজনের ডাটা, সজনের ডাটা দিয়ে মটরের ডাল আর চাটনি আর পাঁপড়। বাহ, ও আজকে সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে এসছে, আর সেটা বোঝা যাচ্ছে আমাদের পাঁপড় দেখে, সর্ষের তেলে ভালো পাঁপড়, কারণ আমরা সাদা তেলই ব্যবহার করি। মানে সর্ষের তেল পেয়ে মা সর্ষের তেলে পাঁপড়ও ভেজে দিচ্ছে বাবু। একদিকে চোদ পুজো চলছে আর একদিকে ঈদ, মানে মাইকে পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। আজকে আবার দুপুরবেলার থেকে দেখলাম মেঘ মেঘ করে উঠে বসেছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি, বৃষ্টি দু এক ফুট পড়ছে। গাড়িটা ধুয়ে আবার গ্যারেজের সাথে সাথে তুলেই রাখে, বলুন যে একবারে পালিশ টালিশ করে পরে তুলবো। তো স্নান করার আগে গাড়িটা তুলে তারপরে স্নান টান করে খেয়ে দিলাম। এই দেখো এই গাছটায় প্রতিবার যা লেবু হয়, বাপরে প্রচুর আছে কিন্তু গাছের আপডালে, মানে সবুজ কালারের পাতা আর সবুজ কালারেরই ফল, তো ওই জন্য বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তো প্রচুর আছে বড়, এই যেগুলো হবে আর বড় হওয়ার পরে সব ঝুলে ঝুলে পড়বে, পুরো গাছ ঝুঁকে যাবে। ওই দেখো লেবু একটা রয়েছে গেল বছরের বড় একটা, তো প্রচুর লেবু হয়। আর আম তো এবছর মনে হচ্ছে যা হবে, এ তো আমাদের খাওয়ার কাজই হবে না মনে হচ্ছে, এই একটা গাছেই শুধুমাত্র হয়েছে।
কয়েকটা কয়েকটা না, কয়েকটা না, ভালোই হয়েছে। তো ঝড় বৃষ্টি তো আছে সামনে, তারপরে সে পড়ে টড়ে লাস্টে কটা বাঁচবে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তাছাড়াও যে এতগুলো গাছ রয়েছে, এই এই পাশে দুটো রয়েছে, এই দুটোতে একটাও হয়নি, মুকুলি আসেনি, নতুন পাতা বেরিয়েছে। আবার ঘর করার সময় তো কিছু গাছ কাটা পড়ে গেছে, যার জন্য আমাদের গাছও কম হয়ে গেছে। ওইখানে একটা বড় গাছ আছে, সেই গাছটায় ওই যে নতুন পাতা দেখা যাচ্ছে, ও গাছটাও হয়নি। তাহলে ভাবো এবার আম তো কিনে খেতে হবে, আর কিনে খেতে হবে কি, আমাদের গাছে এরকম হয়েছে তার মানে অনেকের গাছে এরকম হয়েছে। তো যদি আমের ফলন কম থাকে তাহলে তো আমের দাম বেশ ভালোই হবে, মানে যাদের যাদের আম আছে ভালোই গেম দিয়ে যাবে, কিন্তু যারা খাবে তাদের একটু সমস্যা হবে, একটু বেশি দাম দিয়ে কিনে খেতে হবে। এসব কি বলো তো, ব্যবসাদারেরা একদম টাকা পয়সা লুটে নেয়, এই দাম তো আর চাষিও পায় না, মানে বাড়ির লোক পায় না। থাউকো কিনে নিয়ে এবার ব্যবসাদারেরা লাভ হলে তো বিশাল লাভ করে, আর লস হলে লসও হয়, ফালতু বললে তো হবে না, কয়েক বছর লসও খেয়েছে। ধরো একটা বাগান আছে, সে বাগানটা এবছরের আম এবছরের জন্য কিন্তু গেল বছর কিনে রেখেছে, তো সামনের বছরের জন্য আবার এবছর কিনে রাখবে। কেউ কেউ তো 5 বছর 7 বছরের জন্য মানে লিজ নিয়ে নেয়, এরকম হয়। তো সেক্ষেত্রে দাম তো বাগানের মালিক কী করে পাবে, যদি পায় তো যে ব্যবসাদার পাবে, আর নয় তো লস খেলে ওই খাবে। তো নিয়ে এলাম সিমই দোকান থেকে এক্ষুনি গিয়ে, এই যে বললাম না রাত্রিবেলায় হবে। আর এই যে আমার ন টাকার চিনি, এটা 9 টাকার চিনি দিয়ে ঈদ স্পেশাল একটু কিছু তো হওয়ার দরকার, তো সেই কারণেই হবে। কাজু কিশমিস তো আছেই ঘরে, তাই না? হ্যাঁ, তাই না? তো যাই হোক, মা এখন দুধ নিয়ে আসলো কাকিদের বাড়ি থেকে 500, আর আমল দুধ আছে। তো আমল দুধ না দিলে সেই টেস্ট হয় না, আমল দুধের টেস্ট একটু আলাদা। তো এই যে এতটা আরো আছে নাকি, নাই তুমি, এতটা সর্ষের তেল হয়েছে আমাদের, 8.5 কেজি 8.5 কেজি মানে সর্ষে আর তিল মিশিয়ে 8.5 কেজি করে দিয়েছিলাম, তাতে এতটা হয়েছে। কতটা বলেছে ওজন? 2 কেজি। বাপরে বাপ, বিশাল জাহাজ। তো যাই হোক, তিলে এই জন্যই মিশানো হয়েছে, তিলটা না সর্ষে মানে তেলের পরিমাণটা বেশি হয়। আর তিল কি হয়, তিল তো শুধু তিল ভাঙালে যে তেলটা হয় ওই তেল দিয়ে মানে রান্না হয় না, বলো, ফেনা ফেনা হয়ে যায়, রান্নাটা ভালো হয় না। সেই জন্য ওই তিলটা তো আমাদেরকে তেলই বের করতে হবে, তো সেই কারণে সর্ষের সাথে মিশিয়ে ওটা করা হয়, শুধু তিলের তেল দিয়ে রান্না রান্না হয় না। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আমাদের যা ধান হয়েছে ওই ধান মানে একদমই বাজে হয়েছে, যে চাষিকে দিয়েছি ও চাষিও সে মানে চাষ ভালো করতে পারে, শখের চাষ। হ্যাঁ, সেই জন্য ধানটাও বাজে হয়ে গেছে, সেই কারণে ভাতটাও পাইনি সেভাবে, হয়তো এই 1-1.5 মাস চলবে যা ধান। তাও যাই হোক, যেটুকুই পাই, তিল তিল আর সর্ষে মিলিয়ে আমাদের যা তেল হবে তাতে আমাদের তেলটা মনে হয় বছর খানিক চলে যাবে নাকি, তাও যাবে না, তিল হবে না, কিন্তু ডাল হতেই হবে। হ্যাঁ, ডাল তো হতেই হবে, টেস্ট করব, সেই জন্য অপেক্ষা করছি আর কি। তো কাজু এইটুকুই আছে, হ্যাঁ বড় প্যাকেট আনলাম যে ইয়ের থেকে, স্মার্ট বাজার থেকে, অল্প করেই করবে মা। তো এখানে দুধ ফুটছে, ফুটন্ত দুধ। তো এই হচ্ছে সিমুই, দেখি ভাজা না, ভাজতে হবে মনে হয়, বুঝলাম, ভাজা না, কাঁচা
ভাজতে হবে। দুধের মধ্যে কী কী দেবে? কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ, চিনি দাও। চিনি দিচ্ছি, কাজু কিশমিশ দিচ্ছি, একটু সামান্য লবণ দিচ্ছি। ঈশানু ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমালে আর উঠতে চাইবে না। একবার যদি ও ঘুমিয়ে পড়ে ব্যাস, ওকে আর উঠানো মুশকিল আছে। এই দেখো, সে দুপুরবেলা ঘুমিয়েছে, খেয়ে দে। খেলাম কটা? ওই 3টার দিকে খেয়েছি মনে হয়, তো হয়তো ম্যাক্সিমাম 4টার দিকে হয়তো ঘুমিয়েছে। এখন বাজে 8টা বাজতে গেল, তাহলে 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, ভাবো। তো সমস্যা হচ্ছে গিয়ে মায়ের প্রবলেম হয়ে যায়, মায়ের কাছে শোয়। এবার রাত্রিবেলায় যখন ও আবার শোবে, তখন ওই সমস্যা করবে ঘুমানোর জন্য। কালকে আবার, কালকে ছুটি মা স্কুল? মা কালকে কি স্কুল ছুটি? সোমবার তো মার সিমই রান্না হয়ে গেছে, কিষানু এখনো ওঠেনি। আমরা কিষানুকে ছাড়া তো খেতে পারবো না, বলো। কিষানু আগে খাবে, তারপর আমরা খাবো। তো একটু ঠান্ডাও হোক, গরম গরম অতটা ভালোও লাগে না, একটু ঠান্ডা হলে ঘন হবে, খেতেও ভালো লাগবে। তো চলো, বেশি জাল দিও না, খুব মানে তাড়াতাড়ি গরম দুধের মধ্যে দিই না জাল। তো যাই হোক, সিমুই টিমুই তো অ্যাকচুয়ালি আমরা অতটাও অভ্যস্ত নয় এসব বানিয়ে। তো পায়েস আমরা সব খুব ভালো পারি খেতে, মানে বানাতেও, খেতে না বানাতেও, বানাতেও খেতেও, তো ওটাই অভ্যাস। তো সিমুইটা অ্যাকচুয়ালি খুব একটা বানানো হয় না। অনেকেই আমাকে কমেন্টসে বলছে যে আমার সিঁড়ির যে রেলিংটা অত বড় বড় ফাঁকা রেখেছে, ওর মধ্যে দিয়ে তো পরেটরেও যেতে পারে, ওটা তো রেলিং কেমন রেলিং হলো। তো সবাইকে বলে দিই এটা ইনকমপ্লিট আছে, ও আজকে আজকেও কাজে আসেনি, আরেকদিন লাগবে। তো আজকে আসলে হয়তো কমপ্লিট হয়ে যেত, কিন্তু এই ঈদের জন্যই ওরা ছুটি করেছে, তো কালকে আসবে, কালকে এসে কমপ্লিট করে দেবে। ওটার মধ্যে আরও 4টে যাবে, পাইপ যাবে, ওপরে দুটো, ওর মাঝখানে ওপরে দুটো, নিচ দিয়ে দুটো, আর তার মাঝখানে থাকবে গ্লাস। তো ওটা মানে ফাঁকা থাকবেই না, এরকম একটা ব্যাপার। তো তোমরা যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, অনেকে দেখলাম কমেন্টসে লিখছে এই যে আমরা এসে গেছি, এসে গেছি। এটা এটা সিমুই এরকমই হয় বাবা, ওটা চুল না যে ফেলে দেবা। তো যাই হোক, আমাদের খাবার টাইম হয়ে গেছে। তো কিষানু এসেই মানে ফ্যান চালাতে হবে, সে ফ্যানের আওয়াজে তো তোমাদের কথা বললে শুনতে পাবো না। তো যাই হোক, রাত 10:20 এখন ঘুমের থেকে উঠলো, ভাবো, দুপুরবেলায় ঘুমিয়েছে, সেই বললাম 4টার দিকে ঘুমিয়েছে। তো এখন মানে জোর করে তুললাম, তবু ও উঠতেই চাইছিল না। কি হয়েছে কি? তাহলে কি খাও? ভাত খাওয়া? তাহলে ভাত খাও। তো রাত্রিবেলায় এখন আমাদের ভাতই রয়েছে, নুটি আর আজকে হলো না, কালকে নুটি হয়েছিল আমাদের, তো আজকে আবার ভাত। তাহলে এই যে তোমার জন্য সিমুই রান্না করলো ঠাম্মি, জানো এত কষ্ট করে আমি নিয়ে আসলাম, কত কষ্ট করে, তুমি একটু খাও, একটুখানি মুখে দিয়ে হয়ে গেল। ভাতের মধ্যে ডাল দিয়ে তারপরে খাবা? আলু নিতে হবে, লাইট আলু নিয়ে
ভাতের উপর নিতে হবে, দেখতে হবে লঙ্কা আছে কিনা, বুঝলে? লঙ্কা নেই তারপরে মুখের মধ্যে দিতে হবে, এরম করে দেবে। কোথায় ভাত খেলে তুমি? একটুখানি ভাত খেলে কিষানুকে বললাম একটু খা বাবা খা, মিষ্টি একদম মিষ্টি না খাও অ্যাকচুয়ালি ভালো, চিনি টিনি যা শরীরের জন্য ক্ষতি। হ্যাঁ ও হ্যাঁ নমস্তে, তো আজকে আমি কিষানু দুজনেই কিন্তু এখানে ঘুমাবো, ঠিক আছে? কিষানু আজকে আমার সাথে ঘুমাবে, ঠিক আছে? তাই তো ওই সত্যি তো ওইটার মধ্যে ঢুকে গেছে, কি করে হলো? আজকে ঘুম আর হবে না, আজকে বদমাইশি হবে, ধুম হইলে ঘুম হবে, এখন দশটা সাড়ে দশটার সময় ঘুমের থেকে উঠে কিষানুর আজ কি মনে হয়েছে জানি না, তো আমার কাছে শোবেও, আর আমিও অনেকদিন ওর পাশে শুই না, তো আমারও ভালো লাগছে যে ও আমার কাছে শুতে চেয়েছে, সাড়ে দশটার সময় ঘুমের থেকে উঠেছে, ভাবো তো এখন কি আর ঘুমাবেও, ও করবে আমার সাথে বদমাইশি, তো দেখি কত রাত পর্যন্ত এই সব চলে। আর চলো তাহলে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, তো তোমরা ঘুমাও, আমি কিষানুর সাথে এই যে দুষ্টুমিরতে পার্টিসিপেট করি, চলো বাই বাই।